আমরা দুজন আপনাদের সামনে একটি মর্মান্তিক ঘটনার উল্লেখ করতে এসেছি, যা আমাদের নিশ্চিতভাবে মা হিসেবে বুক কাঁপিয়ে দিয়েছে। উত্তর দিনাজপুরের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনা গাছ অঞ্চলে চারটি শিশু, 5 বছর থেকে 12 বছর বয়স, তারা একটি জায়গায় গিয়েছিল। জায়গাটা কি না, সেখানে বিএসএফ ড্রেন সম্প্রসারণের জন্য কাজ করছিল, খোঁড়া ছিল, ড্রেন খোঁড়া ছিল। এই চারটি বাচ্চা সেখানে গেছিল। এবারে এই চারটি বাচ্চা দেখতে গিয়ে পড়ে গেছে, ড্রেনের ভেতর পড়ে গেছে। সবচেয়ে আশ্চর্য কাণ্ড হলো, চারটি বাচ্চা পড়ে গেল কিন্তু বিএসএফ এর কেউ দেখতে পেল না। বিএসএফ এর কেউ দেখতে তো পেলই না, জেসিবি নিয়ে তাদের ওপরে মাটি ফেলতে শুরু করলো। অর্থাৎ ড্রেন সেটার সম্প্রসারণ করতে হবে বিএসএফ এর, কিন্তু বাচ্চাদের তারা দেখতেও পেল না, তাদের জীবন নিয়ে তাদের চিন্তা নেই। তারপর সেই চারটি বাচ্চাকে উদ্ধার করা হলো, তাদের ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে পাঠানো হলো এবং তারা হসপিটাল থেকে তাদের মৃত হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছে। নাম হলো গুলাম মুস্তাফা, 5 বছর বয়স, ইউসুফ আলী, 6 বছর বয়স, মোহাম্মদ ইসলাম, 5 বছর বয়স, আর তালেব আলী, 12 বছর বয়স। এই চারটি বাচ্চাকে মর্মান্তিকভাবে মৃত্যুর মুখে পড়তে হলো, কারণ বিএসএফ এর লোকেরা দেখতে পেল না। এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর আর বাংলাদেশের বর্ডারের জায়গা, যেখানে বাচ্চারা হয়তো খেলতে খেলতে ওখানে যে হাজির হয়েছিল, দেখবার চেষ্টা করছিল কি হয়েছে, পড়ে গেছে। কিন্তু বিএসএফ এর যারা কাজ করছিল তারা দেখতে পেল না যে চারটে বাচ্চা পড়ে গেল।